আসসালামু আলাইকুম। অপিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আফরোজা রূপা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনা ভাইরাসের সংক্রমণে মারা গেছেন জাতীয় অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান। যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা 14.5 লাখ ছাড়িয়েছে, মারা গেছে প্রায় 90,000 মানুষ। রংপুর বিভাগে 9 পুলিশ ও আনসার সদস্য সহ 22 জন করোনা আক্রান্ত, শরীয়তপুরে চিকিৎসক সহ শনাক্ত 5। এবং করোনা পরিস্থিতির মধ্যে চিকিৎসকদের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে গণমাধ্যম কর্মীদের জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালু। ভাইরাসের সংক্রমণে মারা গেছেন জাতীয় অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান। স্বাস্থ্যবিধি মেনে সকালে আজিমপুর কবরস্থানে বাবার কবরের পাশে তাকে দাফন করার কথা রয়েছে। এর আগে বৃহস্পতিবার বিকেল 4:55 ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুক্ত চিন্তার অন্যতম এই পথিকৃৎ। তার বয়স হয়েছিল 83 বছর। ডক্টর আনিসুজ্জামান হৃদরোগ, কিডনি ও ফুসফুস সহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। 2018 সালের 18 জুন ডক্টর আনিসুজ্জামানকে জাতীয় অধ্যাপকের পদবি দেওয়া হয়। বাংলা সাহিত্যের খ্যাতিমান অধ্যাপক আনিসুজ্জামানের জন্ম 1937 সালের 18 ফেব্রুয়ারি ভারতের কলকাতায়। দেশভাগের পর তিনি এপারে চলে আসেন। ধর্মান্ধতা ও মৌলবাদ বিরোধী বিভিন্ন আন্দোলনে সক্রিয় ভূমিকা ছিল তার। ডক্টর আনিসুজ্জামানের মৃত্যুতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক জানিয়েছেন। যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 14.5 লাখ ছাড়িয়েছে আর মারা গেছে প্রায় 90,000 মানুষ। দেশটির অন্যান্য অঞ্চলে আক্রান্ত ও প্রাণহানি বাড়তে থাকলেও নিউ ইয়র্কে ধীরে ধীরে কমছে মৃত্যুর সংখ্যা, আর তাই ঘরের বাইরে বের হচ্ছেন স্থানীয়রা। নিউ ইয়র্ক থেকে কানু দত্তের রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর হিসেবে বিশ্বে সবার উপরে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে এ মহামারীর মধ্যেও ঘর থেকে বাইরে আসছেন স্থানীয়রা। নিউ ইয়র্কে আক্রান্ত ও মৃত্যুর হার কমতে থাকায় জীবনের প্রয়োজনে রাস্তায় নামছেন প্রবাসী বাংলাদেশিরা। সেখানকার বাংলাদেশি কমিউনিটিও ধীরে ধীরে ব্যস্ত হয়ে উঠছে। তবে এখনও করোনার কোনো প্রতিষেধক বাজারে না আসায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বিভিন্ন সংগঠন। আসলে কতদিন নাগাদ শেষ হবে সেটাও আমরা জানি না, তাই আমি সকলকে অনুরোধ করব যতক্ষণ না পর্যন্ত মার্কেটে ভ্যাকসিন আসবে ততক্ষণ পর্যন্ত আপনারা অবশ্যই এই দূরত্ব বজায় রেখে চলবে। অর্থনৈতিক বিপর্যয় সামাল দিতে বিভিন্ন দোকানপাট খোলা হলেও আতঙ্কিত স্থানীয়রাও। আজকাল মানুষ যেভাবে ঘর থেকে বেরিয়ে আসছেন এটা খুব সত্যি খুব ভয়ঙ্কর। আজকে যেভাবে মৃত্যু হার হ্রাস পাচ্ছে, এখন আমাদেরকে ধৈর্য ধরতে হবে, আমাদেরকে সামাজিক নিরাপত্তা বজায় রেখে ঘর থেকে বেরোতে হবে। যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের চাওয়া দ্রুত করোনা পরিস্থিতির উন্নতি হয়ে পুরনো রূপে ফিরে আসবে পৃথিবী, সচল হবে মানুষের জীবন ও জীবিকা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। দেশে গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে আরও 14 জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন 1,041 জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 18,863 জনে আর মৃত্যু হয়েছে 283 জনের। মৃত এবং আক্রান্তদের বেশিরভাগই রাজধানী ঢাকার। ঢাকার ল্যাবগুলির মধ্যে শনাক্ত হয়েছে আমাদের 754 জন এবং ঢাকার বাইরের ল্যাবগুলিতে শনাক্ত হয়েছে 287 জন। এই আমাদের 1,041 জন ব্যক্তি শনাক্ত হয়েছে। গত 24 ঘন্টা যারা মৃত্যু বরণ করেছেন তাদেরকে বিশ্লেষণে দেখছি যে তাদের মধ্যে পুরুষ 11 জন এবং নারী 3 জন, 51 থেকে 60 বছরের মধ্যে 5 জন, 41 থেকে 50 বছরের মধ্যে 5 জন, 31 থেকে 40 বছরের মধ্যে 1 জন এবং 21 থেকে 30 বছরের মধ্যে 1 জন,
আরেকটি আছে 71 থেকে 80 বছরের মধ্যে 2 জন। রংপুর বিভাগে 9 পুলিশ ও আনসার সদস্য সহ 22 জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে রংপুরে 17 জন, কুড়িগ্রামে 2, লালমনিরহাটে 2 এবং গাইবান্ধায় 1 জন। এই বিভাগে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 381 জন। সিরাজগঞ্জে 3 পুলিশ সদস্য সহ নতুন করে 9 জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে আছেন কাজীপুর থানার ওসি তদন্ত আনিসুর রহমান, ASI ফারুক ও কনস্টেবল আল মামুন। শরীয়তপুরে 1 চিকিৎসক সহ 5 জন করোনা আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে রয়েছেন ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের 1 চিকিৎসক। এদিকে সিলেটের শামসুদ্দিন হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে এক কয়েদির মৃত্যুর পর তার লাশ নিতে রাজি হয়নি পরিবার। পরে সিলেট সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে নগরীর মানিকপীরের টিলায় তাকে দাফন করা হয়ে থাকে। গত 24 ঘন্টায় 22 জনের পরীক্ষায় নতুন আরও 1 জনের করোনা পজিটিভ এসেছে। করোনা পরিস্থিতির মধ্যে চিকিৎসকদের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান একটি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করায় ক্ষোভ তৈরি হয়েছে শিক্ষার্থীদের মধ্যে। পরীক্ষার্থীরা চিকিৎসক হওয়ায় অনেকে দেশের বিভিন্ন হাসপাতালে করোনা চিকিৎসায় দায়িত্ব পালন করছেন। তবে কর্তৃপক্ষ বলছে রেজিস্ট্রেশনের টাকা জমা নেওয়া হলেও পরীক্ষার তারিখ এখনও ঠিক করা হয়নি। বিস্তারিত জানাচ্ছেন রাশনা দাস। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বন্ধ থাকলেও করোনা মহামারীর মধ্যে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান অ্যান্ড সার্জনসে BCPS চিকিৎসকদের FCPS পরীক্ষা নেওয়ার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে এই মাসের মধ্যে টাকা জমা দিতে বলা হয়েছে এবং টাকা জমা দেওয়ার রসিদ স্ক্যান করে অনলাইনে পাঠাতে বলা হয়েছে। তবে এই মুহূর্তে অনেক চিকিৎসক বিভিন্ন হাসপাতালে কর্মরত থাকায় তাদের পক্ষে এখন পরীক্ষার প্রস্তুতি নেওয়া সম্ভব না। এ কারণে এক ধরনের হতাশা তৈরি হয়েছে পরীক্ষার্থীদের মধ্যে। সম্মুখ সারির যোদ্ধা হচ্ছে এই তরুণ চিকিৎসক যারা একই সাথে BCPS এর পরীক্ষার্থী। এই অবস্থায় অনেক তরুণ চিকিৎসক করোনায় আক্রান্ত, অনেকেই 7 দিন টানা ডিউটি শেষে 14 দিনের কোয়ারেন্টাইন ভেঙে আবার ডিউটিতে পুনরায় যোগদান করছেন এবং অনেক বেসরকারি চিকিৎসকের বেতন এবং বোনাস আটকে আছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় পরীক্ষার ফিস জমা দিতে বলা এবং যথাসময়ে পরীক্ষা হওয়ার পরিকল্পনা করা সকল চিকিৎসকদের যেভাবে হতাশায় নিমজ্জিত করেছে, পাশাপাশি পরীক্ষায় অংশগ্রহণ করে করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকিও বাড়িয়ে দিচ্ছে। তবে BCPS কর্তৃপক্ষ বলছে পরীক্ষার ব্যাপারে তারা এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। তাহলে কেন রেজিস্ট্রেশন ফি জমা নিচ্ছে সে ব্যাপারও পরিষ্কার নয় তাদের বক্তব্যে। যে পরীক্ষা যথাযথ নিয়মে হয়ে এসছে তারই ধারাবাহিকতায় জুলাই 2020 পরীক্ষার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এই দুর্বিষহ অন্ধকার সময় নিশ্চয়ই চিরকাল থাকবে না, সেই লক্ষ্য রেখেই কলেজ বিজ্ঞাপনটা দিয়েছে। যদি জুলাইতে পরীক্ষা নেওয়া সম্ভব না হয় তাহলে পরে কলেজ পরীক্ষা নেবে না, কারণ কলেজ তো দেশ এবং সমাজের বাইরে নয়। চিকিৎসকদের উচ্চশিক্ষার এই প্রতিষ্ঠানটিতে যে সমস্যা তৈরি হয়েছে তা নিরসনে সরকারের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এমনটাই প্রত্যাশা পরীক্ষার্থীদের। রাসনা দাস, ATN বাংলা, ঢাকা। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে আগামী 30 মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ছুটির মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে সাপ্তাহিক শবে কদর ও ঈদের ছুটি। এ সময় সড়কপথে গণপরিবহন, যাত্রীবাহী নৌযান, রেল চলাচল এবং আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল বন্ধ থাকবে। সাধারণ ছুটি চলাকালে বন্ধ থাকছে সব শিক্ষা প্রতিষ্ঠান। ঘরে থাকতে হবে সবাইকে। রাত 8টা থেকে সকাল 6টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া যাবে না। তবে চিকিৎসা, কৃষিখাত এবং গণমাধ্যম এসব নিষেধাজ্ঞার বাইরে থাকবে বলে জানানো হয়েছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে জনসমাগম এড়াতে ঈদগাহ বা খোলা জায়গার পরিবর্তে ঈদ উল ফিতরের নামাজ মসজিদে আদায় করার নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। বড় পরিসরে ঈদ জামাত পরিহার করে শারীরিক দূরত্ব নিশ্চিত করতে মসজিদে একাধিক জামাত আয়োজনের নির্দেশনাও রয়েছে বিজ্ঞপ্তিতে। এছাড়া মসজিদ ও মুসল্লিদের জন্য আলাদা করণীয় নির্ধারণ করে দেওয়া হয়েছে। করোনা ভাইরাস পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত 50 লাখ পরিবারকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে 2,500 টাকা করে নগদ অর্থ সহায়তা দিতে শুরু করেছে সরকার। বৃহস্পতিবার গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অসচ্ছল ও কর্মহীন মানুষদের মাঝে অর্থ সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, শুরু থেকে সরকার নানা পদক্ষেপ নেওয়ায় করোনা পরিস্থিতি এখনো অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে।
এই যে একটা অদৃশ্য শক্তির হঠাৎ আক্রমণ, যার ফলাফল আজকে সারা বিশ্ববাসী কিন্তু ভোগ করছে, সবগুলি কিন্তু আজকে বিপর্যস্ত। এই অবস্থায় বাংলাদেশে আমাদের ভূখণ্ডের দিক থেকে আমরা ছোট, কিন্তু জনসংখ্যার দিক থেকে অনেক বেশি। সেও আমাদের দেশের মানুষের কিভাবে তাদের খাদ্যের নিরাপত্তা, তাদের জীবন মান নিশ্চিত রাখা, তাদের জীবনটাকে সচল রাখা, অর্থনীতিটাকে গতিশীল রাখা আমরা কিভাবে করতে পারি, সেই চিন্তাটাই সবসময় আমাদের মাঝে রয়েছে। আমরা শুরু থেকে বিভিন্ন পদক্ষেপ নিয়েছি বলেই হয়তো আমরা অন্যান্য দেশ যেভাবে মানে মৃত্যুর ঘটনা ঘটেছে বা আক্রান্ত হয়েছে, আমরা সেটা কিন্তু অনেক নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। করোনা সংকটকালে দেশের খেটে খাওয়া মানুষের জীবন ও জীবিকার রক্ষায় সঠিক সিদ্ধান্ত নিয়ে সরকার এগোচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। লকডাউন শিথিল করা নিয়ে বিএনপির সমালোচনার জবাবে তথ্যমন্ত্রী বলেন, অর্থনীতির চাকা সচল এবং মানুষের জীবিকা রক্ষা করতেই এটা করা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশেও লকডাউন শিথিল করার কথা উল্লেখ করেন তিনি। এ সময় করোনায় ক্ষতিগ্রস্ত এক তৃতীয়াংশের বেশি মানুষকে সরকারি সহায়তার আওতায় আনার কথা জানান তথ্যমন্ত্রী। চিন্তা বিবেচনা করেই সরকার সঠিক সিদ্ধান্ত নিয়ে এগোচ্ছে। স্পেন ইটালিতে এখনো প্রায় প্রতিদিন 200 মতো মানুষ মারা যাচ্ছে, সেখানেও লকডাউন শিথিল করা হয়েছে। ভারতে প্রতিদিন 100 বেশি মানুষ মৃত্যুবরণ করছে, সেখানেও লকডাউন অনেক জায়গায় শিথিল করা হয়েছে। গণমাধ্যম কর্মীদের হাসপাতালে আনা নেয়ার জন্য চালু হয়েছে ফ্রি অ্যাম্বুলেন্স সেবা। সামাজিক সংগঠন পাথওয়ে 12টি অ্যাম্বুলেন্সের মাধ্যমে এই সেবা পৌঁছে দেবে গণমাধ্যম কর্মীদের কাছে। বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে এই অ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন করেন এটিএন বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। বিস্তারিত জানাচ্ছেন হাবিবুর রহমান অভি। করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি নিয়েই প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন গণমাধ্যম কর্মীরা। এরই মধ্যে ভাইরাসে আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন সাংবাদিক। এ অবস্থায় গণমাধ্যম কর্মীদের চিকিৎসা সেবাকে এগিয়ে নিতে চালু হলো ফ্রি অ্যাম্বুলেন্স সেবা। যারা কাজ করতেছে জীবনের ঝুঁকি নিয়ে, তাদের পাশে দাঁড়ানোর প্রয়োজন। এই 12টি অ্যাম্বুলেন্স যখনই গণমাধ্যম কর্মী যে কোনো ব্যক্তি আক্রান্ত হবে, তখনই তাদেরকে প্রয়োজনে তাদের এই সার্ভিসটুকু দিবে। কোনো গণমাধ্যম কর্মী যদি কখনো অসুস্থ হয়, আল্লাহ না করুক, সেই প্রেক্ষিতে তারা যদি আমাদের প্রদত্ত টেলিফোন নাম্বারে ফোন করে, আমরা সরাসরি একেবারে আমাদের নিজস্ব ব্যবস্থায় পাথওয়ের উদ্যোগে তাকে হাসপাতালে পৌঁছে দেব। সামাজিক সংগঠন পাথওয়ের এমন উদ্যোগের প্রশংসা করেন এটিএন বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। সাংবাদিক ও চিকিৎসক সহ করোনার ঝুঁকি নিয়ে যারা কাজ করছেন তাদের সহযোগিতা করতে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এই অ্যাম্বুলেন্সগুলির নাম্বার প্রতিটি সাংবাদিকদের কাছে আমরা পৌঁছে দেব। সাংবাদিক ভাইরা যদি কোনো সময় কোনো করোনা ভাইরাসে যদি আক্রান্ত হয়, সঙ্গে সঙ্গে বিনা পয়সা বিনা খরচায় তাদেরকে নিয়ে আসবে, তাদেরকে হসপিটালে ভর্তি করার ব্যবস্থা করা হবে। বিত্তবান লোকদেরকে আমি আহ্বান করব, সবাই যেভাবে যে পারে যে যেন এগিয়ে আসে আজকের এই করোনা পরিস্থিতির জন্য। আমাদের দেশের যে অবস্থা সরকার করে যাচ্ছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে যদি আমরা সবাই মিলে যদি একত্রিত হয়ে যদি না করতে পারি, তাহলে এই সমস্যার থেকে আমরা পার পাবো না। অ্যাম্বুলেন্স সেবা পেতে গণমাধ্যম কর্মীদের যোগাযোগ করতে হবে পাথওয়ের হটলাইন নাম্বারে 01-777-16-2619। এছাড়াও এটিএন বাংলার অফিসে যোগাযোগ করেও এ সেবা পাওয়া যাবে। হাবিবুর রহমান অভি, এটিএন বাংলা, ঢাকা। নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতায় দেশের অন্যতম বৃহৎ পাইকারি বিপণী কেন্দ্র গাউসিয়া মার্কেটের কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অর্ধশত দোকান। এতে অন্তত 3 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে মার্কেট কর্তৃপক্ষ। গাউসিয়া মার্কেটের ব্যবস্থাপক আব্দুল আওয়াল জানান, করোনা পরিস্থিতি ও লকডাউনের কারণে গাউসিয়া মার্কেট বন্ধ রাখা হলেও মার্কেটের পাশের কাঁচাবাজারটি খোলা ছিল। বৃহস্পতিবার বিকেলে একটি দোকানে হঠাৎ আগুন লাগলে মুহূর্তে তা আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর মাঝে ওষুধ, তেল, চালের আড়ত ও কাঁচামাল সহ পুড়ে যায় অর্ধশত পাইকারি দোকান। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ত্রাণ বিতরণে অনিয়ম ও দুর্নীতি করার কোনো সুযোগ নেই বলে দাবি করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। সাভারের কলমা উচ্চ বিদ্যালয় মাঠে অসহায় ও দুস্থদের মধ্যে সহায়তা প্রদানের সময় তিনি এ দাবি করেন। এ সময় সাভার ও আশুলিয়ার পোশাক শ্রমিকদের বাড়ি ভাড়া 40% কম নেওয়ার জন্য বাড়িওয়ালাদের প্রতি আহ্বান জানান ডাক্তার এনামুর রহমান। শরীয়তপুরে অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। জেলার নড়িয়ায় জামটা ইউনিয়নে পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে 450 পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এর আগে তার নড়িয়ার বাসা থেকে আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন বাদলের পক্ষে প্রায় 300 অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন এনামুল হক শামীম। এবারে আন্তর্জাতিক সংবাদ। চলে গেলেন কিংবদন্তি উপন্যাসিক দেবেশ রায়। বৃহস্পতিবার রাতে কলকাতার একটি নার্সিং হোমে তার মৃত্যু হয়। বুধবার রাতে শ্বাসকষ্টজনিত সমস্যা থাকায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শ্বাসকষ্ট থাকায় দেবেশ রায়ের নমুনা সংগ্রহ করা হয়েছে করোনা পরীক্ষার জন্য। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এই প্রবীণ সাহিত্যিক। তার বয়স হয়েছিল 84 বছর। ব্যতিক্রমী ঘরানার এই উপন্যাসিকের জন্ম 1936 সালের 17ই ডিসেম্বর বাংলাদেশের পাবনায়। সেখানে গড়ে ওঠে বামপন্থী রাজনৈতিক মতাদর্শের ভিত। তার লেখায় বারবার পটভূমি থেকে চরিত্র হয়ে ফিরে এসেছে উত্তরবঙ্গ। পরবর্তীকালে কলকাতায় শ্রমিক আন্দোলনের সাথেও সক্রিয়ভাবে যুক্ত ছিলেন তিনি। তার সাহিত্য সৃষ্টির মধ্যে উল্লেখযোগ্য ছিল তিস্তা পাড়ের বৃত্তান্ত, তিস্তা পুরাণ, উদ্ভাস্তু, নিরস্তীকরণ কেন, কলকাতা ও গোপাল। 1990 সালে তিস্তা পাড়ের বৃত্তান্তের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পান তিনি। এবারে পার্টেক্স খেলার খবর। এবার তামিম ইকবালের লাইভ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন ভারতীয় তারকা ব্যাটসম্যান রোহিত শর্মা। ভারতের কোনো ক্রিকেটারের সাথে এটিই হবে তামিমের প্রথম লাইভ অনুষ্ঠান। রাত 10:30টায় তামিম ইকবালের লাইভ শোতে যুক্ত হবেন রোহিত শর্মা। এর আগে দেশি ক্রিকেটারদের মধ্যে মুশফিকুর রহিম, মাশরাফি বিন মর্তজা, মাহমুদুল্লাহ রিয়াদ এবং দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসিসের সাথে লাইভ করেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। করোনা ভাইরাসের সংক্রমণে মারা গেছেন জাতীয় অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান। আজিমপুরে দাফনের প্রক্রিয়া চলছে। যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা 14.5 লাখ ছাড়িয়েছে, মারা গেছে প্রায় 90,000 মানুষ। রংপুর বিভাগে 9 পুলিশ ও আনসার সদস্য সহ 22 জন করোনা আক্রান্ত। শরীয়তপুরে চিকিৎসক সহ শনাক্ত 5। এবং করোনা পরিস্থিতির মধ্যে চিকিৎসকদের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।